কেউ তো নায়ক নায়িকাকে দেখলাম না, স্বপ্ন, মৌসুমী, তারপরে সালমান খান, তারপর শাকিব খান বর্তমান, তারা তো কেউ আসলো না। তার হাত ধরেই তো মানে সকলে অনেক নায়ক নায়িকাই বড় হয়েছে, কিন্তু বড় হইলে মানুষ মরার পরে যে ফিকে হয়ে যায় এটা হলো তার প্রমাণ। তো বড় একজন মানুষ, একজন এত গুণী একজন মানুষ, সে এই জায়গায় এরম ভাবে রয়েছে, তার দেহের জন্য তো তাদের আসা উচিত না? স্ত্রীকে এখানে দাফন করতে আইসা উনি মাটিতে অসুস্থ হয়ে পড়ছে, তখন উনি বলছে যে আমিও আসতেছি, কিন্তু এরম তো কেউ দেখলাম না। তার হাত ধরে কত বড় নায়ক নায়িকারা, মানে কত বড় এখনকার সময় যা বলে সেলিব্রিটি, কত বড় বড় হয়েছে, এখন তাদের তো উচিত একদিন হইলো কবরটা জিয়ারত করে যাওয়া। এরকম মৃত্যুটা আসলে কমই দেখছি, যে স্ত্রী মাটি দিয়ে আবার স্বামী মারা যায় আসলে এরকম কমই দেখছি এখানে হয়। তেমন আর প্রমাণ পাওয়া গেল যে আসলে উনি কতটা স্ত্রীকে ভালোবাসত। আসসালামু আলাইকুম, আমি এখন টাঙ্গাইল সদরে আছি, আর এই টাঙ্গাইল শহরে অবস্থিত টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই শায়িত রয়েছেন সদ্য প্রয়াত ঢাকাই সিনেমার জনপ্রিয় ও সফল নির্মাতা, খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান। আমরা আজকে বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান এবং তার স্ত্রী প্রিয়া রহমানের কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। আমরা চলে আসলাম শহর থেকে একটু দূরে টাঙ্গাইল বেবিস্টান জামে মসজিদ এবং মাদ্রাসা সংলগ্ন টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে। সোহানুর রহমান সোহান এবং তার স্ত্রী প্রিয়া রহমান, তাদের দুজনের ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুজনকে যেন পাশাপাশি দাফন করা হয়। সত্য এটাই যে তাদের ইচ্ছা মহান আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছেন, তারা এই কবরস্থানে পাশাপাশি কবরে শায়িত রয়েছেন। আমরা সোহানুর রহমান সোহান এবং তার স্ত্রী প্রিয়া রহমানের কবরের দিকে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কি এখানেই? জি আমি এখানকার খাদেম। এখানকার খাদেম? জি। মানে কবর কবর দেখাশোনা দেখাশোনা করেন? জি। কবর কবর খুদেন? জি। আপনিও খাদেম? আপনিও খাদেম। কি নাম আপনার? মোহাম্মদ আরফান আলী। মোহাম্মদ আরফান আলী? আরফান আলী। আরফান আলী, এখানে আরফান আলী চাচা আর এখানে মজনু ভাই। তো আপনাদের উদ্দেশ্যে আমার কথা হলো যে আপনাদের এই টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে গোরস্থান বলে না কবরস্থান বলে? কবরস্থান বলে। আচ্ছা, কবরস্থান ও গোরস্থান বলে? গোরস্থান বলে অনেকে। মজনু ভাই, তারপরে আরফান চাচা, আমরা এখানে জানতে পারছি বরেণ্য চলচ্চিত্রকার সোহানুর রহমান সোহান সাহেব নাকি এখানেই সমাহিত দাফন করছেন? উনি স্ত্রীকে এখানে দাফন করতে আইসা উনি মাটিতে অসুস্থ হয়ে পড়ছে, তখন উনি বলছে যে আমিও আসতেছি, এই কথা বলে চলে গেল। পরে আমরা শুনি ফোন আসছে যে উনিও মারা গেছে, পরে ওনার পাশে কবর দেওয়া হয়েছে। তারপর দিন ওখানে মাটি হয়েছে। আপনারা ছিলেন? আমরা ছিলাম। আমরা আমরাই কবর কাছি, আমরাই সবকিছু করছি না, পাশাপাশি কবর। আমরা তো অবাক হয়ে গেছি যে উনি এইভাবে যে চলে যাবেন, আমরা তো জীবনে কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ পাক সবাইকে নিবে এইভাবেই, আমাদের তো আসতে হবে একদিন। সবারই চিন্তা ভাবনা চেতনা করতে হবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ সবাই এই ভাবনা চিন্তা। এরকম মৃত্যুটা আসলে কমই দেখছি, যে স্ত্রী মাটি দিয়ে আবার স্বামী মারা যায় আসলে এরকম কমই দেখছি এখানে হয়। তেমন আর প্রমাণ পাওয়া গেল যে আসলে উনি কতটা স্ত্রীকে ভালোবাসত। জি জি। তাহলে তার কবরটা কোথায়? আসেন দেখাই তো সামনে একটু আগে। আচ্ছা, তাহলে যান আপনার, আমি আসি। আমরা চলচ্চিত্রকার চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান এবং তার স্ত্রী প্রিয়া রহমানের কবরের দিকে যাচ্ছি। আপনারা দেখাই দেন কোন কবরটা। পাশাপাশি
মানে একটা কবরের পাশে মানে প্রিয়া রহমান, প্রিয়া রহমান মরহুম সোহান রহমান সোহানের স্ত্রী, তার ঠিক নিচের কবরটাই, এটা হচ্ছে সোহান রহমান সোহান আমাদের গুণী পরিচালক, তার কবর এখানে। আজকে তারিখ হলো 27 তারিখ আর উনি মারা গেছে 13 তারিখ। প্রিয়া রহমানের মৃত্যুর তারিখ 12/9/2003, তার ঠিকানা পুরাতন রেজিস্ট্রি করা। আর সোহান রহমান সোহান, তার মৃত্যুর তারিখ 13/9/2023। আর কি বলবো, আমাদের বলা এটাই যে আমরা সবাই যেন সচেতন থাকি, আল্লাহ পাকের অসীম মেহরবানি পাঁচ অক্ষ নামাজ যাত্রা করে ইমানের সাথে চলতে পারি। কবর একদিন আসতেই হবে, একদিন আসতেই হবে, কারোর জন্য মাপ নাই, আমাদের সবারই আসতে হবে। আমরা জানি ইনশাল্লাহ সচেতন থাকি আর কি, আল্লাহ রাসূলের কাজ করে যেতে যেতে পারি আর কি, সবাই যেন আমলের সাথে মরতে পারি, ইমানের সাথে যাতে মৃত্যু হয়, এটাই কামনা করি আর কি। আমিন। তো এখন আমাদের সোহান রহমান সোহান, তারপরে তার স্ত্রী প্রিয়া রহমান, তাদের কবর দেখাশোনা করার জন্য আসছি, আসে লোক আছে, আমরাই পরিচালনা করি, আপনারাই পরিচালনা করেন, আমরাই পরিচালনা করি। এখানে বসে উনি বলছিল যে আমি আসতেছি, কান্না করছিল, কান্নার বলতেছিল আমি আসতেছি, এই বলে উনি অসুস্থ হয়ে পড়ছে। পরে আমরা শুনি যে এই ফোন আসছে রাত্রে যে উনিও মারা গেছে, তখন আমাদের খুব খারাপ লাগছে যে আসলে মৃত্যুটা এত মানে ই যে স্বামী স্ত্রীর যে মহব্বত আছে প্রমাণ করে দিয়ে গেছে। মৃত্যু হয় এখানে, এখানে উনি এখানে বসে মাটিতে সময় বলছে স্ত্রীর কবরের ঠিক এখানে বসে অসুস্থ ছিল যে আমি আসতেছি, এই কথা ভুলে গেছে। তখন আমরাও শুনে অবাক হয়েছি যে উনি মারা গেছে, আমাদের খুব খারাপ লাগছে। এরকম মৃত্যু আসলে আমরা কমই দেখছি, মাটি তো আরও দেই, সবসময় আমরা লাশ দাফন করতেছি, কিন্তু এরকম মৃত্যু ধরে আমি কমই দেখছি, কমই দেখছি। অনেক অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আপনারা স্মৃতিচারণ করলেন মরহুম সোহান রহমান সোহানের, আর আপনারা এই কবরস্থানের খাদেম, এটা জেনেও ভালো লাগলো। আপনারা আপনাদের এই হাতে হাজার হাজার কবর দিচ্ছেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ইমানের সহিত আমাকেও যেন কবরস্থ করে। যখনই মৃত্যু জন্মেছি, যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যু অনিবার্য, অনিবার্য মৃত্যু, মৃত্যু কারোর জন্য বসে থাকবে না, মৃত্যু আসবে নির্ধারিত, যখন সময়টা হবে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে। তো অনেক অনেক ভালো লাগলো চাচা, ভালো থাকবেন আপনি, তো ভালো থাকবেন ভাইয়া আপনিও, আল্লাহ আসসালাম। আমরা এই গুণী চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান এবং তার স্ত্রী প্রিয়া রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, মানুষ মাত্রই ভুল, মানুষ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ভুল ত্রুটি করেই থাকে। আপনি এখানে যারা যারা সাহিত্য আছে, চলচ্চিত্র নির্মাতা সোহান রহমান সোহান এবং তার স্ত্রী প্রিয়া রহমান, আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। মানুষ মাত্রই ভুল, যদি তাদের কোনো ধরনের গুনাখাতা থেকে থাকে, তাহলে আল্লাহ আপনি তাদের গুনাখাতা মাফ করে দিয়ে তাদের কবরে আপনি জান্নাতের সুগ্রাণ নসিব করেন, আমিন। আর এই টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে যারা যারা সাহিত্য আছে, এখানে হাজার হাজার লাখো মানুষ এই টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে সাহিত্য আছে, আমরা প্রত্যেক কবরবাসীর জন্য আপনার দরবারে প্রার্থনা করি। আপনি এখানে যারা যারা সাহিত্য আছে, আপনি প্রত্যেক কবরবাসীদের কারো কোনো গুনাখাতা থেকে থাকে, কারো কবরে যদি কোনো আজাব থেকে থাকে,
তাহলে আল্লাহ আপনি তাদের গুনাহখাতা মাফ করে দিয়ে তাদের কবরের আজাব উঠিয়ে নিয়ে তাদের কবরে আপনি জান্নাতের সুগ্রাণ নসিব করেন, আমিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, ও